नमस्कार, आमी कौशिक राय, आपनादेर प्रिय चैनल एस्ट्रो एडुकेशने अनेक अनेक स्वागत जानाय। आगामीकाल सोमवार जे पाँच राशिर प्रबल अर्थप्राप्तिर जोग सृष्टि होयेछे सेई पाँचटी राशिर विषये आमी विस्तारित आलोचना करब। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। আগামীকাল আপনাদের শেয়ার বাজার, ফাটকা, লটারি, আপনার স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, এই সকল সেক্টর থেকেও কিন্তু এই পাঁচ রাশির আপনারা যদি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটতে পারে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে। কেন আমি রাহু, শুক্র এবং বুধের কথা বলছি অনেকেই জানতে চেয়েছেন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায়, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায়। সে আপনি শেয়ার বাজার থেকে বলুন, আপনি লটারি থেকে বলুন, আপনি ফাটকা থেকে বলুন, ঘটায়। আর বুধ তাৎক্ষণিক বুদ্ধি দেয় কোন জায়গাটাতে ইনভেস্টমেন্ট করব, কোন নাম্বারটা কাটলে আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে। বুধ শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, এগুলো সমস্ত কিছু কিন্তু বুধ দেখায়। আর শুক্র দেয় অপার ধন, অর্থাৎ প্রসপারিটি শুক্র কিন্তু দেয়। এবার এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মকুণ্ডলিতে যোগ থাকা কিন্তু দরকার, তবেই বলা যায় যে আপনার আগামীকাল ব্যবসা থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। দেখা গেল আপনি আগামীকাল যে কোনো ক্ষুদ্র ব্যবসা হোক, বড় ব্যবসা হোক আপনি করেন, হঠাৎ দেখা গেল আপনার আনএক্সপেক্টেড কেনা বেচা হলো, এটাও আপনাদের এক রকমের প্রাপ্তি। বা আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছিলেন, সেই মিউচুয়াল ফান্ড থেকে আপনার প্রফিট হলো, এটাও একটা প্রাপ্তি। শেয়ার বাজার থেকেও অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হলো। বা যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে আমি বলছি, কারণ অনেকেরই লটারিটা কি একটা নেশার মতন হয়ে গেছে। এবং টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন দিচ্ছি, একটা শর্ট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট নাম্বারের জন্য, অবশ্যই আপনারা ওই সেখানে আপনারা অবশ্যই দেখবেন। এবং কীভাবে মিলাতে হবে তার সঠিক গাইডলাইনটা সেখানে দেওয়া হবে। বা যারা স্টক মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করেন, তারাও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন, আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। এবার একটি কথা আপনাদেরকে বলি, রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা দেখা দরকার। এবং এই যে প্রাপ্তি, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমাদের ভাগ্যভাবে যদি
অশুভ থাকে কি না, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি করবে। আমাদের ভাগ্যভাব, আমাদের ধনভাব, আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আমাদের শুভ অবস্থাতে থাকে, আমাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, তাহলে এই সময়ের মধ্যে কিন্তু প্রাপ্তি হবে। আপনারা একটি ছোট্ট ভুল আপনারা করেন, যেটা হচ্ছে রাশির নাম শুনলে ভাবেন যে আপনাদের প্রাপ্তি রয়েছে। দেখুন, একই রাশির একাধিক মানুষ রয়েছে, প্রত্যেকেরই গ্রহ গোচর আলাদা রয়েছে, নক্ষত্র আলাদা রয়েছে, দশা আলাদা রয়েছে, যোগ আলাদা রয়েছে, চরণ আলাদা রয়েছে, পায়া আলাদা রয়েছে, লগ্ন আলাদা এবং আপনাদের গ্রহের স্থিতি আলাদা। তাহলে একই রকম কোনো সময় কিন্তু ঘটতে কিন্তু পারে না। হ্যাঁ, তবে একটি কথা বলবো, যদি আপনাদের গাঢ় সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই ঘটবে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বার্থ চার্ট রিফরমেশন করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন, রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রথম রাশি আগামীকালের জন্য, তার আগে প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাম্বার ওয়ান রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল শেয়ার বাজার অথবা লটারি বা অনলাইন ট্রেডিং থেকে আপনাদের অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:00 থেকে 11:35 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, অনলাইন এবং ব্যবসা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন। বৃষ রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার থেকেও কিন্তু আপনাদের বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে আগামীকালে যে সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:45 থেকে 11:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে 11:36 পর্যন্ত। আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। শেয়ার বাজার, অনলাইন এবং ব্যবসা এবং যে কোনো দিক থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনারা যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনাদের লটারি, ফাটকা, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি করতে চলেছে, যদি আপনাদের জন্মচক্রে বড় যোগ থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।